একমাত্র ফসল বোরো ধান তলিয়ে যাওয়ায় খাদ্য সংকটের ঝুঁকির মুখে পড়েছে অসংখ্য মানুষ। মাঠ ভরা পাকা ধান খেত ভেসে যাওয়ায় কৃষকের লালিত স্বপ্ন এখন যেন দুঃস্বপ্ন। এসব নিঃস্ব কৃষকদের সহায়তা দিতে হাওড় অঞ্চলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকালে পড়া মানুষের পাশে দাঁড়াতে সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদ শাল্লায় পৌঁছার পর সরকার প্রধানকে স্বাগত জানান এলাকার রিক্ত মানুষগুলো। পরে শহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সহায়তা হিসেবে পরিবার প্রতি 38 কেজি চাল ও নগদ টাকা নিজস্ব কৃষকদের হাতে তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মৌসুমে হাওড় অঞ্চলে বিনামূল্যে খাদ্য, বীজ ও সার দেওয়া সহ সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন। গত 25 তারিখ পর্যন্ত সরকার এ পর্যন্ত 3524 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে, নগদ প্রায় 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে মাসিক 500 টাকা হারে ভাতা আমরা দেব, আর এর জন্য 49 কোটি 50 লাখ টাকা ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ফসলের জন্য সার, বীজ, কৃষি উপকরণ যা যা প্রয়োজন এই সার বীজ আমরা বিনামূল্যে আমাদের কৃষকদের মাঝে বিতরণ করব, সে ব্যবস্থাও আমরা নিয়ে রেখেছি। মজুদারি সহ বাঁধ নির্মাণে গাফিলতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি হাওড়বাসীর আপতকালীন সব ঋণের কিস্তি স্থগিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কারো যদি কোনো গাফিলতি থেকে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব, এই ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন। জীবন জীবিকার তাগিদে প্রকৃতিকে কাজে লাগিয়ে ফসল বহুমুখী করার তাগিদ দেন সরকার প্রধান। একটা মাত্র ফসল ফলে, সেই ফসলটাই যখন নষ্ট হয়ে যায় তখন স্বাভাবিকভাবে মানুষের দুশ্চিন্তা দেখা দেয়। তবে আমি এটুকু বলতে পারি যে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলায় সবসময় আমরা প্রস্তুত। অকাল বানের পানিতে হাওড়বাসী যখন খাদ্যশস্য, গবাদি পশু কিংবা গোখাদ্য সবকিছু হারিয়ে নিঃস্ব, তখন প্রধানমন্ত্রী তাদের পুনর্বাসনের সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন। এর ফলে এই এলাকার মানুষ আবারও নতুন করে স্বপ্ন গোজার ঠাঁই খুঁজে নিল। বছর জুড়ে বিনিয়োগ করা শ্রম আর ঘামের ফসল চোখের সামনেই অকাল বানের পানিতে পচে যাওয়ার দৃশ্য সহ্য করা এই দুর্গত মানুষগুলোর দিনানিপাত নিজ চোখে দেখতে হাওড়ের বেশ কিছু অংশ স্পিড বোটে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুঃখের কথা শোনেন বানভাসী হাওড়বাসীর। মাহমুদুল হাসান, এসটিভি, শাল্লা, সুনামগঞ্জ। এদিকে হাওড় এলাকায় সরকারি উদ্যোগে দুর্গতদের চিহ্নিতকরণ এবং ত্রাণ ও পুনর্বাসন কাজে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ও দলীয়করণের অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযোগ করেন তিনি। হাওড় অঞ্চলে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তার জন্য প্রাকৃতিক বিরূপতার পাশাপাশি ক্ষমতাসীনদের অপকর্ম, দুর্নীতি ও ব্যর্থতাকে দায়ী করেন খালেদা জিয়া। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সর্বোচ্চ সম্পর্ক স্থাপনের কথা প্রচার করা হয়, তা সত্ত্বেও পাহাড়ি ঢলের তথ্য যথাসময়ে কেন পাওয়া গেল না এবং সেই অনুযায়ী হাওড়বাসী ও প্রশাসনকে কেন আগাম সতর্ক করা হলো না, সেই প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারপারসন। সরকারি কর্মকর্তারা কেন একযোগে বিদেশ সফরে এবং এ ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সরকারের কাছে দেশবাসী জানতে চায় বলে জানান তিনি। অবিলম্বে এসবের প্রতিকার দাবি করে মানুষের দুর্গতি নিয়ে কোনো রকম রাজনীতি না করার আহ্বানও জানান খালেদা জিয়া। বিপর্যস্ত হাওড় এলাকায় প্রধানমন্ত্রীর দেরি করে যাওয়াকে দুর্গত মানুষের প্রতি উপহাস বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আসলে দেশের উন্নয়ন হচ্ছে না, উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের। মঞ্জুর মিলনের প্রতিবেদন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে 2 বা 3 মে রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়েছিল জাতীয়তাবাদী শ্রমিক দল। এখনও অনুমতি না মেলায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান শ্রমিক দলের নেতারা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কারণে হাওড়ের বিপর্যয় মোকাবেলা করতে পারছে না সরকার। মানুষ যখন মানে আর্তচিৎকারে কাঁদছে ক্ষুধার জ্বালায় তখন প্রধানমন্ত্রী আজকে যাচ্ছেন সেখানে, সেখানে কি দেখতে যাচ্ছেন মানুষ কতখানি মানে মানে দুর্ভিক্ষের জ্বালায় কাতরাচ্ছে সেটি কি দেখতে যাচ্ছেন নাকি উপহাস করতে যাচ্ছেন মানুষ। এদিকে ঠাকুরগাঁওয়ের আলিয়াপুরে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগদান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সরকার দলীয়দের দুর্নীতির কারণে দেশের মানুষ গরিব হচ্ছে। যারা দেখলে বলে যায় যে মানুষের উন্নয়নটা কোথায়, উন্নয়ন হচ্ছে আপনাদের
যারা আওয়ামী লীগ করেন, যুবলীগ করেন, ছাত্রলীগ করেন, এই দেশটাকে কাদের জন্য, এই দেশটাকে শুধু ওদের জন্য, ওই কয়েকটা লোকের জন্য যারা বৃত্তের পর বৃত্ত, সম্পদের পর সম্পদ তৈরি করবে, আর আমরা যারা সাধারণ মানুষ আমরা গরিব থেকে আরো গরিব হয়ে যাব। সোহরাওয়ার্দী উদ্যানে এখনো সমাবেশের অনুমতি না পাওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপি নেতারা। মঞ্জুর মিলন, এসএটিভি, ঢাকা। নতুন ভ্যাট আইন নিয়ে এক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে ব্যবসায়ীদের হট্টগোল হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এবং এফপিসিসিআইয়ের পরামর্শক সভায় এই ঘটনা ঘটে। দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা, যাকে যুদ্ধের সামিল বলেছেন অর্থমন্ত্রী। নতুন আইনে পরিবর্তন আনা হতে পারে বলেও জানান তিনি। আর ব্যবসায়ীরা আগামী বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি করলে তা যৌক্তিক করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী অর্থ বছরের বাজেট নিয়ে পরামর্শক সভার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ড। সভার শুরুতে ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা তুলে ধরা হয়। সকল কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট কর হার 25% এবং 35%, কর প্রদানে স্বচ্ছতা আনা এবং সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে কর্পোরেট কর হার 2.5% হ্রাস করার প্রস্তাব করছে। ক্রস ইনকামের 2.5% যদি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য ব্যয় করা যায়, সেটাতে যাতে আমরা ট্যাক্স রিবেট পাই, এবং এটা যদি আমরা কন্টিনিউসলি প্রতি বছর ক্যারি ফরওয়ার্ড করতে পারি, তাহলে প্রতিটি কোম্পানি তার রিসার্চ উইং এবং রিসার্চের জন্য টাকা ব্যয় করবে। তবে মূল আলোচনার বিষয় হয়ে ওঠে আগামী জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া নতুন ভ্যাট আইন। ব্যবসায়ীরা নতুন ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে নানা অভিযোগ তোলেন। প্যাকেজ ভ্যাটকে যে রূপে আনেন, এফবিসিসিআই যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব যদি না মানবেন, তাহলে আমার মনে হয় ব্যবসায়ীরা এই ছাত্রদের মতো রাস্তায় নামবে, আবার এই আইন মুখ খুলে পড়বে। অর্থমন্ত্রী তাদের বক্তব্যের প্রতিবাদ জানালে শুরু হয় হইচই। যদিও ব্যবসায়ীদের দাবি বিবেচনার আশ্বাস দেন তিনি। অত্যন্ত বড় বড় থ্রেট দিয়ে গেছেন, একেবারে থ্রেট, দেশটা বন্ধ করে দেবেন, এরকমই একটা তিনি বলেছেন। আমার এই বক্তব্যটা মোটেই পছন্দ হয় নাই, কেন এটা কোনো আলোচনার বক্তব্য হয় নাই, এটা একটা যুদ্ধের বক্তব্য হয়েছে। বাজেটে করের বোঝা না বাড়িয়ে আওতা বাড়ানো হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এখন করদাতার সংখ্যা 28 লাখে উন্নীত হয়েছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী তার শত সাজ্জাদ বিপ্লব, ইসিটিভি, ঢাকা। এদিকে আসছে বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের উপর সুনির্দিষ্ট কর নির্ধারণের প্রস্তাব করেছে তামাক বিরোধী দুটি সংগঠন। তাদের অভিযোগ, তামাক কোম্পানিগুলো তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীকে আরও সস্তায় তামাক সেবনের পথ বের করতে মরিয়া, তাই এবার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় অন্য যে কোনো সময়ের চেয়ে সুনির্দিষ্ট খাতে উচ্চ হারে কর আরোপের আশ্বাস দিয়েছেন দুই মন্ত্রী। এম এম বাদশার দুপর্বের প্রতিবেদনের দেখুন প্রথমটি। বেশি তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ, যেখানে প্রাপ্তবয়স্ক মানুষের 43% সিগারেট, বিড়ি ও ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করে। প্রতি বছর শুধু তামাকজনিত কারণেই অকাল মৃত্যু হচ্ছে 1 লাখ মানুষের। এই রোগের চিকিৎসা ব্যয় বছরে 5,100 কোটি টাকা। অসুস্থতাজনিত কারণে উৎপাদন ঘাটতির ক্ষতি 5,900 কোটি টাকা, যা মোট জিডিপির প্রায় 3% বেশি। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের প্যাকেটে 25.95 পয়সা, উচ্চ স্তরের প্যাকেটে 49.60 পয়সা এবং প্রিমিয়াম ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটে 82 টাকা হারে সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করেছে তামাক বিরোধী দুটি সংগঠন। সিগারেটের যে বিভিন্ন স্ল্যাব প্রথা আছে, সেই স্ল্যাবগুলা যাতে অমিট হয়ে যায়। বিড়ি, জর্দা, গুল, এইগুলাতে যে ট্যারিফ ভ্যালু এবং যে এক্স ফ্যাক্টরি প্রাইসের যে প্রসেসটা আছে, সেইগুলোকে তুলে দিয়ে স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স যেন সবগুলোর উপরে আরোপ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড জনস্বাস্থ্যের চেয়ে অর্থ আয়কে অগ্রাধিকার দিয়ে তামাক কোম্পানির প্রতি নমনীয় আচরণের কারণেই তামাক পণ্যের উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মনে করেন সাবেক এক রাজস্ব কর্মকর্তা। এটা এনবিআর এর জন্য একটা সংবেদনশীল জায়গা, তারা এই জায়গায় কোনো রকম ঝুঁকির মধ্যে যেতে চায় না, যাতে করে ওইখান থেকে যে রাজস্ব আসে সেটা কোনো ঝুঁকির মধ্যে যাতে না পড়ে। বাংলাদেশে তামাক খাতের কর কাঠামো ত্রুটিপূর্ণ বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সিগারেটের ভিতরে প্রথমত এখন হচ্ছে 3টা টিআর আছে এবং এটা একটা পিওর অ্যাডভেলোরাম সিস্টেম,
বিড়ির উপরে ট্যাক্সের বেজ আরেক রকম। এই সিস্টেমটা একটা কমপ্লেক্স সিস্টেম, এইটাকে সহজীকরণ করা দরকার। তামাক কোম্পানির সকল প্রভাবকে পাশ কাটিয়ে এবারের বাজেটে তামাকজাত পণ্যের উপর সুনির্দিষ্ট কর উচ্চ হারে আরোপ করা হবে বলে আশা করছেন সরকারের দুই মন্ত্রী। মানুষ যেন এই দ্রব্যমূল্যের কারণে যেন নিরুৎসাহী হয়ে যায়, কিন্তু আপনি দেখেছেন যে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে কর প্রয়োগ করবো এ সম্বন্ধে কোন সন্দেহ নেই। তাই মানব স্বাস্থ্য হুমকিতে ফেলে জাতীয় আয় বৃদ্ধির নীতি থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে সরে আসার আহ্বান সচেতন মহলের। এম এম বাদশা, এস এ টিভি, ঢাকা। দেশে পূর্ণ আইনের শাসন নেই বলেই প্রধান বিচারপতিকে বারবার কথা বলতে হয়। আইনমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের জবাবে এমনটাই জানালেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। জাতীয় সংসদে পাশ হওয়া আইন বাতিলের যৌক্তিকতা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, সংবিধানকে সমুন্নত রাখতে বিচার বিভাগ কখনো পিছপা হবে না। মিজান আহমেদের প্রতিবেদন। 26 এপ্রিল সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বের কোনো প্রধান বিচারপতি গণমাধ্যমে এত কথা বলেন না বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। কোনো দেশে কিন্তু বিচার কার্যের ছাড়া মাননীয় প্রধান বিচারপতিরা এত উষ্মা, এত কথা পাবলিকলি বলেন না। ওই মন্তব্যের চার দিন পর রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠানে আইনমন্ত্রীর ওই বক্তব্যের জবাব দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আইনের শাসন বলতে বিচারকদের স্বাধীনতা, এটা সুপ্রিম কোর্ট ছাড়া কেউ ইয়ে করবে না, এইটা পৃথিবীতে সর্বত্র এটা বহাল আছে, শুধু বাংলাদেশে যেহেতু থাকছে না, এই কারণে প্রধান বিচারপতি বাধ্য হয়ে বলতে বাধ্য হচ্ছে এটা প্রতিষ্ঠা করা দিন। একই অনুষ্ঠানে সংসদীয় আইন বাতিলের বিষয়টিও ব্যাখ্যা করেন প্রধান বিচারপতি। ভবিষ্যতে যদি এরকম কোনো আইন হয়, সংবিধানের ইয়ে হোক অথবা অন্য কোনো আইনে হোক, এইটা যদি কনফ্লিক্ট করে সংবিধানের সাথে, এটা একমাত্র বিচার বিভাগের ক্ষমতা আর কারো। সংবিধান যদি আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, তার সংবিধানকে সমুন্নত রাখার জন্য সুপ্রিম কোর্ট পিছপা হবে না। পাশাপাশি ভূমি আইনে পারদর্শী আইনজীবীদের অভাব পূরণে শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধান বিচারপতি। দেখা যাচ্ছে মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনের সময় সহিংসতা ও দুর্ঘটনায় মারা গেছে 888 জন, আহত হয়েছে 1093 জন, অপহৃত হয়েছে 73 জন। সকালে এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ, বিলস। সংস্থাটি জানায় বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ না থাকে এবং কম সাজার বিধানই দেশে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পথে বড় বাধা। মিজান আহমেদের আরেকটি প্রতিবেদন। বিদেশি আমদানিকারকদের চাপে অনেকটাই উন্নত হয়েছে তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ, তবে সম্প্রতি কয়েকটি কারখানায় ঘটেছে দুর্ঘটনা। সবশেষ গত 19 এপ্রিল ত্রুটিপূর্ণ বয়লার বিস্ফোরণে দিনাজপুরে মারা গেছেন 17 জন। এমন বাস্তবতায় নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে কর্মক্ষেত্রের দুর্ঘটনা ও সহিংসতার কারণ নিরূপণে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ, বিলস, 250 জনের সাক্ষাৎকার ও 2 মাস ধরে চলা গবেষণার তথ্য উদ্বেগজনক। 888 জন শ্রমিক নিহত হয়েছে, এটা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় যে রিপোর্টগুলো এসেছে তার উপর ভিত্তি করে বিলস একটি জরিপ চালায়, সেই জরিপের ফলাফল অনুযায়ী আমরা এটি প্রকাশ করেছি। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে আইনের সঠিক প্রয়োগ এবং সাজা বাড়াবার পরামর্শ সংস্থার নির্বাহী পরিচালকের। কিছু উন্নতি যেখানে যেখানে হয়েছে সেটা কিন্তু আসলে জীবনের নিরাপত্তার জন্য না, ব্যবসার নিরাপত্তা দেওয়ার জন্য। নিরাপত্তা নিশ্চিত না করার জন্য যে শাস্তি এবং জরিমানা, এটি বাড়াতে হবে, আইনটা কড়াকড়ি করতে হবে। এখানে আমাদের আইনটায় যে শাস্তির বিধান আছে, যে জরিমানা 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ নিয়ে আপনি কোনো মালিককে বলতে পারেন না যে স্বতঃপ্রণোদিত হয়ে সে নিরাপত্তার জন্য খরচ ব্যয় করবে, কারণ সে তো জানে যে আমার এই নিরাপত্তার যে খরচ তার চেয়ে আমার ক্ষতিপূরণ অনেক কম। মালিকদের মানসিকতার পরিবর্তন ছাড়া দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় বলেও মনে করেন এই গবেষক। দুর্ঘটনা ঘটনা হত্যাকাণ্ড যাই দেখি তার মূল কারণই হচ্ছে শ্রমজীবী মানুষের জীবনের প্রতি অবজ্ঞা,
এটা পরিবর্তন হতে হবে। মিজান আহমেদ, এসটিভি, ঢাকা। নিরাপত্তার প্রযুক্তিতে দক্ষতার পাশাপাশি এদেশের তরুণ সমাজকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিকেলে রাজধানীর হোটেল র্যাডিসনে গ্যাটকো ও নিটের মধ্যে প্রযুক্তি শিক্ষা বিষয়ক যৌথ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশকে প্রযুক্তি নির্ভর করতে সরকার এরই মধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সেই অনুযায়ী সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। তবে দেশের মানুষকে সম্পদে পরিণত করতে তরুণ সমাজকে নৈতিক দিক থেকে উন্নত হতে হবে। গ্যাটকো নিট প্রযুক্তির শিক্ষা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীরা প্রযুক্তি বিষয়ক নানা কোর্সে অংশ নিতে পারবেন। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা দিয়ে গড়ে তুলতে না পারি, তাহলে এই সমস্ত জগতের যে সুযোগ তা আমরা নিতে পারবো না। আমাদের দেশকেও আমরা বিশ্বমানের করে গড়ে তুলতে পারবো না। আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন, আমাদের মানুষের হাজার বছরের স্বপ্ন বাস্তবায়িত করতে পারবো না। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত নড়াইলের দুই উপজেলার 800+ পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। অনেক এলাকায় খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ বিঘ্নিত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান। শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। এদিকে মলভি বাজারের কমলগঞ্জে পরপর দুদফা শক্তিশালী কালবৈশাখী ঝড়ে হাজারো বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়েছে। দুদিন ধরে বিদ্যুৎ নেই কমলগঞ্জে। নড়াইল প্রতিনিধি আব্দুস সাত্তার ও মলভি বাজার প্রতিনিধি এম এ মোহিতের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন সুময়া অর্থে। এক সপ্তাহ আগে নড়াইল সদর ও কালিয়া উপজেলার 30 গ্রামের উপরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় 800+ পরিবার। 1000+ বেশি কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি সহ অন্তত 7 শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। পাঠদান ও পরীক্ষা চলছে খোলা আকাশের নিচে। অন্তত 50 খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎহীন রয়েছে এলাকাগুলো। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় বোরো ধান। খুঁটি প্রতিস্থাপনের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। খুঁটিগুলো প্রতিস্থাপনের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করি তাড়াতাড়ি আমাদের এই লাইনগুলো প্রতিস্থাপন করে গ্রাহকদেরকে বিদ্যুৎ দিতে সক্ষম হব। মৌলভীবাজারের 7 উপজেলায় এক মাসে কালবৈশাখী ঝড়ে 7 ইউনিয়নের 24,871 পরিবার সম্পূর্ণ এবং 49,723 পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে খোলা আকাশের নিচে রয়েছে কয়েকশো পরিবার। সব বিচ্ছিন্ন হয়ে গেছে, গাছ বৃক্ষ রাস্তার উপরে পড়ে, অনেক গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা শনিবার পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা। আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি। আমরা সরকার থেকে তাদেরকে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করব এবং বাগান কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারাও তাদের শ্রমিকদের সহযোগিতা করবে। আশা করি তারা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে। সুমাইয়া অর্থী, এসটিভি নিউজ ডেস্ক। ফারাক্কা বাঁধের কারণে নদীতে পলি ভরাট, শুকনো মৌসুমে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়া এবং স্লুইস গেট ঠিক মতো তদারক না করায় দেশে জলাবদ্ধতা বেড়ে যাচ্ছে। জাতীয় সেমিনারে এমন তথ্য জানালেন দেশের বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষকরা। জলাবদ্ধতা নিয়ে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো আয়োজিত সেমিনারে বক্তারা অভিযোগ করেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে এখনও উদ্যোগ নেওয়া হয়নি, তাই সারা দেশের কৃষি জমিতে জলাবদ্ধতার হার বেড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আব্দুল নাসের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান। স্পার্সো চেয়ারম্যান দিলাওয়ার বখতের সঞ্চালনায় সেমিনারে জলাবদ্ধতা সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন গবেষকরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাশকতার মামলায় বিএনপির 20 নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুর 12:30 দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মইনুল হাসান ইউসুফ তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের করা এই মামলায় গত 25 এপ্রিল গোবিন্দগঞ্জ পৌর যুব দলের সভাপতি লিপন, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মোকাদ্দেম হোসেন সজল সহ 25 নেতাকর্মীকে 5 বছর করে কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে প্রত্যেকের কাছ থেকে 1,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই মামলায় সাজাপ্রাপ্ত 25 নেতাকর্মীর মধ্যে 20 নেতাকর্মী আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেন।
চট্টগ্রামের পটিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রেফায়েতুল্লাহ চৌধুরীকে স্ত্রী নাসরিন আক্তার রুমার করা নারী নির্যাতন মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চারের বিচারক নুরুল আমিন বিপ্লব শুনানি শেষে আসামির জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 1999 সালে খুলনার মেয়ে নাসরিন আক্তার রুমার সাথে পুলিশ কর্মকর্তা কুমিল্লার রেফায়েতুল্লাহ চৌধুরীর সাথে বিয়ে হয়। তবে পরকীয়ায় জড়িয়ে স্ত্রী রুমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো শুরু করে। সে এর প্রতিবাদ করায় তাকে তালাক দেয়। এই ঘটনায় স্ত্রী নাসরিন আক্তার রুমাবাদী হয়ে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রেফায়েতুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা করে। রমজানের দ্রব্যমূল্যের দাম সহনীয় থাকবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরের সভাকক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, পুরো মাসের বাজার একসাথে কেনার প্রবণতার কারণে পণ্যের দাম বেড়ে যায়। এছাড়া আন্তর্জাতিক বাজারে ছোলাসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার কারণেও কিছু পণ্যের দাম বাড়ে বলে মনে করেন তোফায়েল আহমেদ। তার মতে, গণমাধ্যমগুলো ইতিবাচক সংবাদ পরিবেশন করলে বাজারেও তার প্রভাব পড়বে। ব্যবসায়ীরা রমজানে ভেজালমুক্ত ও কম দামে খাদ্য সরবরাহের প্রতিশ্রুতি দেন মন্ত্রীকে। তিনি জানান, আগামী রমজানের এক সপ্তাহ আগে টিসিবির ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে খোলা বাজারে। রোজা আসলে তো একদিনেই 15 দিনের খাবার কিনে নিবে, ওই সময় দামটা একটু বৃদ্ধি পায়। যদি ঘন ঘন যায় বাজারে, অন্তত সপ্তাহ যদি হয় না করে, কেউ তো এক পয়সা বাজার করে ফেলে রমজান মাসে, যাতে ভোক্তারা কোনো অসুবিধা না পড়ে সেই ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। পণ্যের যে চাহিদা তার থেকে সরবরাহ বেশি, এই নিউজটা যদি আপনারা দেন তাহলে এর একটা প্রভাব বাজারে পড়ে। বাণিজ্যমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে পহেলা মে থেকে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন রাজধানীর মাংস ব্যবসায়ীরা। দুপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় এই ঘোষণা দেন সমিতির মহাসচিব রবিউল আলম। তিনি বলেন, গাবতলী গরুর হাটে মাংস ব্যবসায়ীদের জন্য নির্মিত মেয়র হানিফ আশ্রয় কেন্দ্র ও সমিতির অফিস ইজারাদাররা তালা ঝুলিয়ে দিয়েছেন। বিভিন্ন সময় নির্যাতনের শিকার হচ্ছেন তারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আরেকটি গরুর হাট বসানোর দাবি জানান মাংস ব্যবসায়ীরা। এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, এই সমস্যার সমাধানে আরও 3-4 দিন লাগবে, তবে এর মধ্যে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে বসবেন মন্ত্রী। 3 দিন আগে গাবতলী পশুর হাটে অতিরিক্ত ইজারা আদায় এবং ইজারাদারদের দুর্ব্যবহারের প্রতিবাদে ধর্মঘটের ঘোষণা দিয়েছিল মাংস ব্যবসায়ী সমিতি। আমি আশা করি 1 মিনিট লাগবে আমার নেতা যদি